জানিয়েছে মন্ত্রণালয় একটি প্রতিষ্ঠানকে ঘিরে আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমএর সাথে বলবো মজুরি কাঠামো কিন্তু এটি এভরি ফাইভ ইয়ার্স এটা হয় এখন আমাদের কিন্তু মজুরি কাঠামো যেটা হয়েছে সেটা কিন্তু খুব রিসেন্টলি ডিক্লেয়ার হয়েছে গত বছরে এখন এটি তো আপনার একটা প্রসেস এবং সেই প্রসেসটা আমরা ব্লক করে রাখিনি আমরা কিন্তু এটা ওপেন আপ করেছি ব্রিফিংয়ে ছিলেন বিজিএমই নেতারাও তারা বলেন শনিবারের মধ্যে কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে আমার বিশ্বাস শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি হবে। গার্মেন্টস খাতে সংকটের কারণে রপ্তানিতে প্রভাব পড়ছে এই খাতে সংকট নিরসনে সরকার স্থায়ী সমাধানের দিকে যেতে চায় বলে জানান শ্রম উপদেষ্টা তো নিয়ে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হয় শুনানি শেষে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকাল রাতে বাজ্জা থানার সুমন শিখদের হত্যা মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয় ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে রাত পৌনে দশটার দিকে ডিবির অভিযানে আটক হন তিনি তার বিরুদ্ধে গোটা আওয়ামী লীগ আমল জুড়ে ব্যাপক অনিয়ম দুর্নীতি অর্থ পাচারের অভিযোগ রয়েছে এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মামলা দু সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তিনিও আত্মগোপনে ছিলেন নামে একজন আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয় এই মামলায় তফিক এলাহি এই মামলার সঙ্গে একজন ষড়যন্ত্রকারী আদালত তার শারীরিক অবস্থা দেখে তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে শুধু রাজনৈতিক কারণে এই মামলায় আমাকে জানানো হয়েছে বিজ্ঞ আদালতে আমরা দশ দিন রিমান্ড বাতিল চেয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি তবে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গুলশানের সাংবাদিকদের তিনি বলেছেন আলাপ আলোচনা করে নির্বাহী বিভাগে সংস্কার করতে হবে অন্যদিকে চোদ্দ পনেরো সেপ্টেম্বর কর্মসূচির ঘোষণা দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাবে বিএনপি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান কমিশনার নার্দিয়া সিমসন প্রায় এক ঘন্টা বেশি সময় চলা এই বৈঠকে বিগত সরকারের পতন অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড ও বিএনপির ভাবনা ভাবনাসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা জানতে চেয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার যারা যারা এখানে স্টেক হোল্ডার আছে সবাই তো বিবেচনা করবে সময়টা না আমরা তো একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব যেমন নির্বাচন কমিশন চলে গেছে নির্বাচন কমিশন গঠন করতে হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খুশরু বলেন ডিসি নিয়োগ সহ নির্বাহী বিভাগের সংকট দূর করতে সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে এই নির্বাহী বিভাগে আজকে বস্তুত পক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই এখন এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয় হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য নিজেদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয় এখানে কেউ কিন্তু চায় না দেশটা আজকে একটা বিশৃঙ্খলার দিকে যাক কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে এদিকে দুপুরে নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে স্থায়ী কমিটির সদস্য ড এজেড এম জাহিদ হোসেন জানান ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে চোদ্দ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করবে বিএনপি আর পনেরো সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় হবে সমাবেশ সেদিন ঢাকা বাদে সকল বিভাগীয় শহরে র্যালিও হবে লড়াই এখনো চলমান এবং লড়াই সেই দিনই হবে যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিঃসঙ্ক চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে আনসারের পর এখন শ্রমিকদের নিয়ে আন্দোলনের নামে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা ছাত্রলীগ যুবলীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ বিকেলে পুলিশ সংস্কারের জন্য বারো দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মতবিনিময়কালে সব কথা বলেছেন গণ অধিকার পরিষদের নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার পক্ষে ছাত্র আর যুবলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও উপদেষ্টা জানিয়েছেন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এসব বলেছেন গণ অভ্যুত্থানের পর এখনো পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়নি পুলিশের লজিস্টিক বাড়ানোর পাশাপাশি তাদের বেতন ভাতা এবং তদন্ত কাজে ভাতা বরাদ্দের দাবি জানানো হয় এই গণহত্যায় তাদের একেবারে সরাসরি জড়িত থাকা গুলি চালানো হামলা চালানো এই তথ্যগুলো উঠে এসেছে যে কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানিয়েছি যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসীর সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা এবার বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন খালেদ মাহমুদ সুজন দু সালে বোর্ডে আসার পর প্রায় এক যুগ পরিচালকের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অধিনায়ক এবং সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপনের দু সালের আহ্বায়ক কমিটি দিয়েই বিসিবির পরিচালক হন সুযোগ এরপর বিগত তিন কমিটিতে ছিলেন নানা আলোচিত হিসাবে কমিটি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তার সময় দু হাজার বিশ সালে জিতে বাংলাদেশ বয়স ভিত্তিক ক্রিকেটে সুজনের অবদান প্রশংসা করিয়েছিল সবার আর বিপরীতে পরিচালক থাকা অবস্থায় একই সাথে আবাহনী ক্লাবের কোচ জাতীয় দলের ম্যানেজার হওয়া সহ নানা বিষয়ে বিতর্কের কমতি ছিল না বিসিবি নানা বিষয়ে সুজনের হস্তক্ষেপ নিয়েও বিতর্ক ছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাপনের পরিবর্তে সভাপতির দায়িত্ব পান ফারুক এবং পরিচালক পদ থেকে সরে ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সকালে নিহত দুজনের স্বজন বাদী হয়ে অভিযোগগুলো দায়ের করেন তাদের একজন নগরী জুল হাসান যার ভাইকে পুড়িয়ে দেওয়া হয়েছে অপরজন গাইবান্ধার শাহিনা বেগম তিনি নিহত সাজ্জেদ হোসেন সজলের মা পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার পর ভ্যানে থাকা ছয় জনের লাশ পুড়িয়ে দেওয়া হয় যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও দেখেই দুজনকে শনাক্ত করতে পারে তাদের পরিবার ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় একটি ভ্যান গাড়িতে পড়ে আছে কয়েকজনের নিথর দেহ পাশ থেকে আরও একটি মরদেহ সেই ভ্যান গাড়িতে তুলছিলেন পুলিশ সদস্যরা মরদেহ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করছিলেন ময়লার চাদর এবং রাস্তায় পড়ে থাকা ব্যানার পরে ওই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের শাহিন স্কুলের দশম শ্রেণীর ছাত্র তার পক্ষে তার ভাই সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় দ্বিতীয় সেমিস্টারের ছাত্র তার তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন সুতরাং এই যে বিভৎসতা এটার মাত্রার কারণেই কিন্তু সাধারণ কোনো আইনে এটার বিচার না করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে গুলিতে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের দেহাবশেষ চুয়ান্ন দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে ময়না তদন্তের জন্য দুপুরে নগরীর নিউ জুম্মাপাড়া কবরস্থান থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয় হাসপাতালে সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার সহ সেনাবাহিনী এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন গত উনিশ জুলাই শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সে সময় গুলিতে নিহত হন মেরাজুল পরিবারের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর চাপে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয় এই ঘটনায় মেরাজুলের মা বাদী হয়ে মামলা করেন আদালতের নির্দেশে আজ মরদে উত্তোলন করা হয় ময়নাতদন্তের জন্য প্রাথমিক হিসাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাতশোর বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত প্রায় উনিশ হাজার এমনটা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বিকেলে সচিবালয়ে হওয়া ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বাস্থ্য সচিব বলেছেন হতাহতদের সঠিক তথ্য জানতে একজন সাবেক সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আগের থেকে ভালো সেবা দিতে না পারে তাহলে এত রক্তক্ষয়ের কোনো দাম থাকবে না জানান আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা চলছে আর ডেঙ্গু ইস্যুতে স্বাস্থ্য সচিব বললেন মন্ত্রণালয় সর্বোচ্চ প্রস্তুতি আছে প্রতিটি হাসপাতালেই ডেডিকেটেড কর্নার করা হয়েছে আগামী সপ্তাহেই স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া ক্যাবিনেটে উঠবে এমনটা জানান সচিব যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি এমনকি বিদেশি বিশেষজ্ঞ আমরা এনে কাজ করছি চোখের এক চোখ বা দুই চোখ হারিয়েছেন আংশিক বা পরিপূর্ণভাবে এদের সংখ্যা কয়েকশো তাদেরকে আমাদের ছোট একটা চক্ষু ইনস্টিটিউটে সম্ভব না বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা তাদেরকে চেষ্টা করছি আহত ছাত্রদেরকে বিদেশে চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি এই ডেঙ্গুর সাথে অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছেন রোগীরা এর পাশাপাশি প্রচলিত উপসর্গের সাথেও আরও কিছু লক্ষণ দেখা যাচ্ছে রাজধানী তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের চাপ বাড়ছে ঢাকার হাসপাতালগুলোতে ভোলা আর মুগদার দুই বাসিন্দা দুজনই আক্রান্ত ডেঙ্গুতে দেশের দুই প্রান্তের দুজনের ঠাই হয়েছে মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছেন বেশ কয়েকদিন ধরেই ভোলা মেডিকেল আমি কাগজপত্র করছি এগুলাতে ডেঙ্গু ধরা গাই স্যার ওরা বলতে আসে যে এখানে হবে না তুমি বরিশাল যাই আমরা বরিশাল না যে আমরা সেটা ঢাকার দিকে আইসা করছি জ্বর আসছে শনিবার দিন রাত্রে রোববার দিন আমি টেস্ট করছিলাম তিনটা ডেট দিচ্ছিল ডাক্তার আমারে তিনটা আমি তিনটাতে পজিটিভ ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগেরই নানা উপসর্গ কারো শুধু জ্বর গা ব্যথার মতো সাধারণ উপসর্গ যেমন দেখা যাচ্ছে কারো আবার এক সঙ্গে অনেকগুলো উপসর্গ সুরের গামা গামায় একবারে পুরা যায় সকালবেলা বড় হইলে পেট প্রচন্ড ব্যথা এরপরে বাথরুম হইতেছে এর মাথা ব্যথা চোখ ব্যথা ব্যথা ছিল বমি ছিল এই দুইটাই ছিল জ্বর তো প্রচুর জ্বর জ্বর থেকে আমার গলা দা মুখ রক্ত যাইত ডেঙ্গুর পাশাপাশি অনেকে অন্য রোগেও বিশেষ করে ডেমরা যাত্রাবাড়ির মতো এলাকাগুলো থেকে আসা রোগীদের পানিবাহিত রোগও আছে মুগ্ধ হাসপাতালে দেখা গেল এমন এক শিশুকে ডেঙ্গুর পাশাপাশি যার ধরা পড়েছে টাইফয়েডও ডেঙ্গু হয়েছিল পরীক্ষা করছে তারপর টাইফয়েড ধরা পড়ছে কিছু খাইতে পারি নাই আর হলো বমি করছি ডেঙ্গু আর টাইফয়েড একসাথে ধরা পড়ছে মানে জ্বর আসছে এখন আবার ওর রক্ত লাগবে রক্ত দিতেছে না শুয়ের উপরে রাখতেছে চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর পাশাপাশি অন্য রোগে আক্রান্তরা আছেন সবচেয়ে ঝুঁকিতে তাই পানি পানের ক্ষেত্রে সচেতনতার পরামর্শ তার যখন দেখি আমরা যে তীব্র জ্বরটা সাত দিনেও কমতেছে না তখন কিন্তু আমরা অন্য চিন্তা ভাবনা করি যে ওর সাথে অন্য কোনো ডিজিজ আছে কিনা এবং ডিজিজ খুঁজতে যাই কিন্তু আমরা পাই সেটা যে টাইফয়েড যেটা বললেন হ্যাঁ টাইফয়েড পেয়েছি জন্ডিস আমরা এখানে জন্ডিস ডেঙ্গুর সাথে জন্ডিস হ্যাপাটাইটিস এ ভাইরাস দ্বারা হয়েছে এটাও কিন্তু পানিবাহিত রোগ অতএব এই জিনিসগুলি একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই মুহূর্তে যেহেতু প্রচণ্ড গরম এখন বাইরে যত তত পানি পান করা থেকে একটু বিরত থাকতে হবে বছরের ডেঙ্গুটা আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলের ভিতরে আছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর আর এই বছর সেই হিসেবে কম আছে কিন্তু আমাদের প্রস্তুতি হচ্ছে যে আমরা প্রত্যেক হাসপাতালে একটা ডেডিকেটেড কর্নার করেছি মুগদা হাসপাতালে আপনারা বিশ্বাস করবেন না আবার নিজের কথা বলতে চাই না এই মিটিং আসা আধা ঘন্টা আগে একটা রিকুইজিশন আসছে এতজন ডাক্তার দেন এতজন নার্স দেন আমরা কয়েক মিনিটের মধ্যে দিয়ে দিয়েছি সেই জিও আপনারা দেখতে পাবেন সুতরাং ডেঙ্গুতে আমাদের সর্বোচ্চ দৃষ্টি আছে এবছর এরই মধ্যে শতাধিক ডেঙ্গু রোগী মারা গেছেন চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ষোলো হাজার আটশত উনিশ জন চলতি মাসের দশ দিনেই রোগী পৌঁছেছে চার হাজারের ঘরে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়ায় বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের আয়োজনে স্থানীয় সময় রাত নয়টার দিকে দৈরথ শুরু হয় বাঘ বিতণ্ডের পুরো নব্বই মিনিটে ছিল উত্তেজনায় ভরপুর গাজা ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে অভিবাসন পররাষ্ট্রনীতি সহ আলোচিত নানা ইস্যুই এই বিতর্কে উঠে আসে দৈরথে এক চুল ছাড় দেননি কেউ তবে সব কিছুকে ছাপিয়ে যায় ব্যক্তিগত আক্রমণ একে অপরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন তারা পালিত হচ্ছে বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দেয়া ভয়াবহ নাইন ইলেভেনের হামলার তেইশ বছর নানা আয়োজনে এই দিনটিকে স্মরণ করছে মার্কিনীরা স্মরণ করা হচ্ছে নারকীয় হামলায় হতাহতদের দু সালের এই দিনেই সন্ত্রাসীদের বিমান হামলায় ধুলোয় মিশে যায় যুক্তরাষ্ট্রের গর্ব হিসেবে পরিচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যাত্রীবাহী বিমান ছিনতে করে টুইন টাওয়ার সহ যুক্তরাষ্ট্রের চার জায়গায় হামলা চালানো হয় প্রাণ হারায় অন্তত তিন হাজার মানুষ ভয়াবহ সেই হামলার দায় স্বীকার করেছিল ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল কায়তা এ ঘটনার জেরেই আফগানিস্তান যুদ্ধ পরিচালনা করে যুক্তরাষ্ট্র দু হাজার সালে মার্কিন অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন গাজা ইসরায়েলের অভিযান শেষের পথে এবার উত্তরে লেবেনন সীমান্তের দিকে মনোনিবেশ করবে তেলাবিব আবারও কথা বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গালান্ত মঙ্গলবার লেবেনন সীমান্তে সেনাঘাঁটি পরিদর্শনকালে তিনি জানিয়েছেন এখন লেবেননের দিকে নজর দিচ্ছে ইসরায়েল ধীরে ধীরে সেদিকে অভিযানের তীব্রতা বাড়বে তবে গাজায় অভিযান শেষের কথা বললেও এখনো লক্ষ্য অর্জিত হয়নি বলেও জানান তিনি গেল কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি কর্মকর্তারা গাজায় অভিযান শেষের দিকে বললেও এর প্রমাণ আসলে মিলছে না বরং উপত্যকায় প্রতিদিনই আগ্রাসনের মাত্রা তীব্র হচ্ছে গণ পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় জেলা পর্যায়ে মত বিনিময়ের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলায় সফর করছেন দুপুরে পটুয়াখালীতে শহীদদের কবর জিয়ারত শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মত বিনিময় করেন তারা এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমন্বয়করা রাষ্ট্র গঠন সংস্কার ঐক্য প্রতিষ্ঠায় সকলের মতামত নেওয়া হয় দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকার আহ্বানও জানানো হয় এই মতবিনিময় সভায় শেরপুরে আন্দোলনে হতহতদের পরিবারের সাথে মত বিনিময় করেছে ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রতিনিধিরা এসবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এদিকে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় অংশ নেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা দেশের বাকি জেলাগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে এতে পাহারে বসবাসরতরা বৈষম্যের শিকার হচ্ছে দ্রুত পাহাড়েও শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জোর দিতে সরকারের প্রতিতি আহ্বান জানantinni ঢাকায় বসে মানুষ যেই শিক্ষা কি পাচ্ছে সেই শিক্ষার্থী সেই শিক্ষাই এখানের শিক্ষা আমাদের বান্দরবনে পৌঁছাতে দিতে হবে পাহারে পৌঁছাতে হবে সমতল एवं নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময়ের সময় হাতাহাতির ঘটনা ঘটেছে দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার ইফতেকার আলম সহ অন্যরা জানা যায় ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাতের পর আলোচনা শুরু হলে কিছু শিক্ষার্থী সেখানে ঢুকে পড়ে সবাইকে বসতে বলা হলে আয়োজকদের সাথে তর্কে তারা এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে সেনাবাহিনী আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নড়াইলের লোহাগড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন তারা দুজনেই দলটির কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা সকালে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ আলম এবং জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌসের মধ্যে বিরোধ চলছে সকালে অনুসারী মিরান শেখ ও জিয়াউ শেখের উপরে হামলা চালায় মাহমুদের অনুসারীরা এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পাঁচজন আহত হন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই ভাই মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন আর তাদের আরেক ভাই ইরানের অবস্থাও গুরুতর সংঘর্ষের পর যুবদল নেতা মাহমুদের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় মাহমুদ এবং ফেরদৌস দুটো গ্রুপ তাদেরকে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত এবং আমরা চেষ্টা করেছি সর্বত্রভাবে যে তাদেরকে ঠান্ডা রাখার জন্য এবং তারা আশ্বস্ত করেছিল যে তারা কোনো ঝামেলা জড়াবে না তারপর সকালবেলায় তারা নিজেরা বিরুদ্ধে ঝামেলা সৃষ্টি করে এবং পুলিশ আসার আগেই তারা আসলে একই পরিবার বিভাগকে তারা অতিরিক্ত আক্রমণ করে বিডিআর হত্যার নেপথ্যে সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদের দায় দেখছেন বিদ্রোহ মামলায় জওয়ানদের আইনজীবী সুলতান মাহমুদ তিনি বলছেন ব্যর্থতা ঢাকতে অসংলগ্ন কথা বলছেন সাবেক সেনা মামলা পরিচালনা করতে গিয়ে মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথাও জানান আইএনজিবী বুধবার এক ব্রিফিং এ সব কথা বলেছেন আইএনজিবী সুলতান মাহমুদ বিডিআর সদস্যদের মামলা পরিচালনা করতে গিয়ে জানা যায় 25 ফেব্রুয়ারি ঘটনার আগে বিডিআর এর কয়েকজন সদস্য বৈঠক করেন ফজলে নূর তাপসের সাথে হত্যা নেপথ্যে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলেও তিনি অভিযোগ করেন জানান এই মামলা পরিচালনা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়তে হয় তাকে এর আগে মিডিয়ার বিদ্রোহ নিয়ে পঁচিশ দুঃখিত পনেরো বছর পরে নিজে ইউটিউব চ্যানেলে কথা বলেন তৎকালীন সেনা প্রধান জেনারেল মইনি আহমেদ সেখানে সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে পুনরায় তদন্তের দাবি তোলেন বিটিআরের প্রকৃত ঘটনা কি ছিল জানা এখানে আপনারা জানেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ যে বক্তব্য দিয়েছে আমি তার পুরোপুরি বিরোধিতা করি উনি যদি পদক্ষেপ নিতেন আশা করি চল্লিশ থেকে পাঁচচল্লিশ জন অফিসার বাঁচাতে পারতেন এবং ওই অনেকে গুলি খেয়ে লাফাইতেছিল তাদের চিকিৎসা করে বাঁচানো যেত বিশ্বকাপ বাছাইয়ের খবরে তারকা বহুল দল নিয়েও প্যারাগুয়ের কাছে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল নিজেদের মাঠে সফরকারীদের এক শূন্য গোলে হারিয়েছে স্বাগতিক এদিকে নিজেদের মাঠে অজয় আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ নিল কলম্বিয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়েছে কলম্বিয়া এদিকে কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হেরে টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়ে ঝাল না আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস ম্যাচ শেষে নিজেকে আর সামলাতেই পারেননি এই কাণ্ড ঘটান তিনি ঘটনাটি ম্যাচের শেষে ঘটে দুই এক গোলে হারের পর মার্টিনেস তখন কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সাথে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন তখনই তার সামনে আসা ক্যামেরায় ধাক্কা মেরে বসেন তিনি মার্টিনেজের হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ চলে যায় বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের কারণে মার্টিনেস ক্ষুব্ধ ছিলেন বলে জানা যায় আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে সে কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন এই গোলরক্ষক রেলওয়ের অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণ সহ ছয় দফা দাবিতে আন্দোলনরত কর্মীদের সাথে আলোচনায় করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা দুপুরে রেল ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক এবং রেল সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় কর্মীরা চাকরি স্থায়ীকরণ কর্মীদের কাজে পুনর্বহাল এবং আউটসোর্সিং এর মতো কালো আইন বাতিলের দাবি জানান এ সময় বিষয়গুলো নিয়ে পর্যালোচনার পর সমাধানের জন্য প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার আশ্বাস দেন কর্মকর্তারা সভা শেষে কর্মীরা জানিয়েছেন দাবি আদায় না হলে আগামীতে আবারও আন্দোলনে যাবেন তারা রেল আমাদেরকে বেতন দিচ্ছে মাঝখান থেকে ফাইভ পার্সেন্ট টাকা সেই ঠিকাদারকে দিতে হচ্ছে এটা আমাদের দেশের জন্য ক্ষতি আমাদের রেলের জন্য ক্ষতি যার জন্য এই আউটসোর্সিংকে আমরা বাতিল চেয়ে আউটসোর্সিং হওয়ার পরে আমাদের ঠিকাদাররা অনেক শ্রমিক ভাইদেরকে চাকরি শুধু করেছে তাদেরকে আবার যাতে পুনর্বহাল করা যায় বাংলাদেশের যত অস্থায়ী শ্রমিক বা যত প্রতিষ্ঠানে আছে সকলের যদি চাকরি স্থায়ী হয় আমাদের হবে এটা বলে উনি আশ্বাস দিয়েছে আমাদের কোনো সুষ্ঠু সমাধান না আসে আমাদের আন্দোলন চলমান আমরা আন্দোলন চালাই যাব দুর্নীতির দায়ে বহিষ্কৃত মাওলানা হাবিবুল্লাহ আজাদের মাদ্রাসা দখলের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির আজাদি বাজারের আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকাবাসী মঙ্গলবার রাতে মাদ্রাসার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রশিদ তিনি বলেছেন সুরা কমিটির দু অভিযুক্ত হাবিবুল্লাহ আজাদিকে অব্যাহতি দেওয়া হয় পরে একটি মহল চক্রান্ত করে তাকে পুনরায় মাদ্রাসায় বসানোর পায়ে তারা চালাচ্ছে এতে মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক রয়েছে এমত অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান বৈষম্য ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুতই আইন বাহিনীর কাছে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান দুপুরে এনায়তপুরের সর্বস্তরের মানুষের সাথে আইন রক্ষা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সাধারণ সভায় এই আহ্বান জানিয়ে আলমগীর রহমান বলেছেন নিরাপত্তা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে হয়রানি করা হবে না উল্লেখ করে সকলের সহযোগিতা চান তিনি এ সময় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নাহিদ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যরা বক্তব্য রাখেন

দুটি গুলি সহ বিপুল দেশীয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ এ ঘটনায় একজন ডাকাতকে আটক করা হয়েছে গতকাল মধ্যরাতে কুতুবদিয়ার ও এলাকায় দুটি পৃথক অভিযান চালায় কোস্টগার্ড এ সময় চাকু আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে অস্ত্র জব্দ করা হয় আর আটককৃত ডাকাত সদস্যের পরিচয় শনাক্ত করা গেছে বলে কোস্টগার্ড জানিয়েছে আটককৃত শহরিয়ার নয়াগোনা এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর বেশ কয়েকজন এমপিকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় রাজধানী ইসলামাবাদে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর এই ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী এবং নেতাদের গ্রেফতারের প্রতিবাদে কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকরা এদিকে পুলিশ চারজনকে গ্রেফতারের কথা স্বীকার করলেও দলটির দাবি তাদের অন্তত এক ডজন পার্লামেন্ট সদস্যকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে দলের চেয়ারম্যান গহর খানকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বিচার বিভাগীয় সংস্কার বিল নিয়ে বিতর্ক ঘিরে তুল কালাম কাণ্ড হয়েছে মেক্সিকোর সেনেটে মঙ্গলবার নাটকীয়ভাবে পার্লামেন্টের দরজা ভেঙে অধিবেশন কক্ষে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা এই বিলটি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে আগে থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল এবং কয়েক সপ্তাহ ধরেই চলমান বিক্ষোভ আরো তুমুল রূপ নেয় এদিন সব বাধা উপেক্ষা করে পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়ে আন্দোলনকারীদের একটি দল অধিবেশন কক্ষ পর্যন্ত তারা পৌঁছে যায় ঢুকে পড়ে স্লোগান দিতে থাকে বিল বাতিলের দাবিতে আইন দ্রুত সরেছেন এবং মেক্সিকোর আন্দ্রাস ম্যানুয়েল লোপেজ ও ওব্রেদর দেয়া প্রস্তাব অনুযায়ী দেশটির সাড়ে ছয় হাজার বিচারক এবং ম্যাজিস্ট্রেট নিয়োগে জনগণের ভোট আয়োজনের কথা বলা হয় আর বিতর্কিত বিলটি পাশ হলে আইনের শাসন বাধাগ্রস্ত হতে পারে বলেও মত বিক্ষোভকারীদের আজকের সব খবরের সব আপডেট এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন